দেখো শুভ্রজিৎ, ঘড়ির কাঁটায় 4টে বেজে গিয়েছে এবং আবারও গঙ্গা বক্ষে আরো একটা বিনোদন পার্ক। এবং বছরের শুরুর দিনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে শহরবাসী, কিন্তু আমার সহকর্মী অতসী যেটা দেখাচ্ছিল এখানেও কিন্তু ছবিটা ঠিক সেরকমই। অর্থাৎ যত বেলা বাড়ছে, যেহেতু 7টা পর্যন্ত মিলেনিয়াম পার্ক খোলা থাকবে, ফলত ভিড় বাড়ছে এবং ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু কোথাও বজায় থাকছে না। যদিও পার্ক কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বারবার বলছেন মাস্ক পরতে, মাস্ক ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আমরা যেটা দেখলাম যে গেটের সামনে মাস্ক স্যানিটাইজার নিয়ে পার্কের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বসে আছেন, যারা মাস্ক পরছেন না তাদেরকে মাস্ক বিতরণ পর্যন্ত করা হচ্ছে। কিন্তু ভেতরে প্রবেশ করার পর সামাজিক যে দূরত্ব, যে বিষয়টা বারবার প্রচার করা হচ্ছে মিলেনিয়াম পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে, সেটা কোথাও গিয়ে কিন্তু দেখা যাচ্ছে না। এই মুহূর্তে তুমি দেখছো ক্যামেরা দেখে মাস্ক পরছেন, ফলত সচেতনতা রয়েছে। এরকম নয় যে সচেতনতা নেই, কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে ছবি তোলার সময় সচেতনতা কিন্তু দেখা যাচ্ছে যে সচেতনতা বেশ খানিকটা কম। এবং তারা যেটা অজুহাত দিচ্ছেন যে সেলফি তোলার জন্য বা কিছুক্ষণ আগেই মাস্ক খুলেছেন, কিন্তু তাদেরকেও বারবার, এর আগেও আমি যেখানে গেছিলাম সেখানেও কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে অনুরোধ করা হচ্ছিল যে মাস্ক যাতে না খোলেন। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছে তোমাকে যে মাস্ক ছাড়া বাচ্চা রয়েছে সঙ্গে, মিলেনিয়াম পার্কে ঘুরতে এসেছেন, কারোর মুখে কিন্তু কোনো মাস্ক নেই। ফলত এটা বলা যাবে না যে সবাই খুব সচেতন, সচেতনতার অভাবও কিন্তু বেশ খানিকটা লক্ষ্য করা যাচ্ছে মিলেনিয়াম পার্কে। শুভ্রজিৎ, প্রীতা তোমাকে ধন্যবাদ, অতসী তোমাকেও ধন্যবাদ। এই যে সচেতনতার অভাব বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, কার্যত সেই ছবিরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে দীঘাতে। বছরের শুরুর দিন খুব স্বাভাবিকভাবে দীঘাতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা, সমুদ্র সৈকতে কেউ পা ভিজিয়ে গল্প করছেন, কেউ আবার পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে পিকনিকের মেজাজে। করোনা সতর্কতা সত্ত্বেও অনেকেরই মুখে মাস্ক নেই, ঠিক থেকে ভিড়ে উধাও দূরত্ব বিধি। নিউ দীঘার খনিকা ঘাটে আমরা এই মুহূর্তে রয়েছি, যেখানে কিন্তু পুলিশের তরফ থেকে দীঘা যে থানা রয়েছে, দীঘা থানার পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এখানে সচেষ্ট রয়েছেন যে মানুষকে অন্তত মাস্ক যাতে তারা ব্যবহার করেন সেই বিষয়ে। আমরা দেখতে পাচ্ছি মহিলা পুলিশকর্মীরা রয়েছেন, যারা মাস্ক পরছেন না তাদেরকে কিন্তু মাস্ক ব্যবহার করতে বলা হচ্ছে। এবং মাস্ক না থাকলে কিন্তু অনেকেই কিন্তু বলছেন যে তারা সমুদ্র স্নানে নামবেন, ফলত সেই জন্য মাস্ক তারা ব্যবহার করছেন না। আবার অনেকে আছেন যারা কিন্তু মাস্ক থাকা সত্ত্বেও পকেটে সেটা গুছিয়ে রেখেছেন। পুলিশ কিন্তু প্রত্যেককে ধরে ধরে বলার চেষ্টা করছে, কিন্তু বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে জানুয়ারির প্রথম দিনেই, এবং তার ফলে কিন্তু পুলিশের এই চেষ্টা সেটা কিন্তু আংশিকভাবে কাজে লাগলেও সার্বিক অর্থে কিন্তু তার কোনো প্রভাব থাকছে না। এবং যে বিপুল পরিমাণ মানুষ তারা কিন্তু এই মুহূর্তে সমুদ্র সৈকতে সমুদ্র স্নানে ব্যস্ত, তাদের বেশিরভাগই কিন্তু শারীরিক দূরত্ব বিধি থেকে শুরু করে মাস্কের ব্যবহার দুটোর কোনোটাতেই কিন্তু তারা সাবলীল নয়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কিছু মানুষ তারা কিন্তু এখানে ভিড় করেছেন, এখানে বেশ কয়েকজন যুবক রয়েছেন, তাদের কিন্তু কারোরই মুখে মাস্ক নেই। জরুরি একদম, পকেটে মাস্ক আছে, খাওয়ার সময় মাস্ক তো পরা যাবে না, তো কি হবে না, তো আমরা খাওয়ার পরে মাস্কটা পরবো। করোনা পরিস্থিতি বলতে এটা ঠিকই আছে, কিন্তু যা পরিস্থিতি মানে টোটাল ওয়েস্ট বেঙ্গলের যা পরিস্থিতি সেখানে আমরা একা পড়ে তো সেটা হবে না। যদি এটা আমার ভুল, ভ্যাকসিনেটেড ভ্যাকসিন থাকলে, মানে ভ্যাকসিন থাকলে কি করোনা হবে না ওটা আমরা জানি না, ভ্যাকসিন কেন বার হচ্ছে। আপনারা বলতে চাইছেন যে ভ্যাকসিন আছে বলে আপনি পারবেন না? হ্যাঁ পারবেন না, করবো না, ওইটা সেটাই তো বলা হয়েছে পুলিশের তরফ থেকে, তাদেরকে বলা হচ্ছে মাস্ক ব্যবহারের জন্য। ঠিক এইরকম ভাবেই কিন্তু গোটা দীঘার যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকত জুড়েই এই করোনা পরিস্থিতিতে মাস্ক না পরার যে অনিয়মের ছবি সেটা কিন্তু ধরা পড়ছে। ক্যামেরা সুবীর রায়ের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।